আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প তাল নবমী। ঝমঝম বর্ষা, ভাদ্র মাসের দিন। আজ দিন পনেরো ধরে বর্ষা নেমেছে, তার আর বিরামও নেই, বিশ্রামও নেই। ক্ষুদিরাম ভট্টাচার্যের বাড়ি আজ দুদিন হাঁড়ি চড়েনি। ক্ষুদিরাম সামান্য আয়ের গৃহস্থ, জমি জমার সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায়ক্লেশে সংসার চলে। যজমান বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গিয়েছে। ভাদ্রের শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তবে আবার কিছু ধান ঘরে আসবে, ছেলেপুলেরা দুবেলা পেটপুরে খেতে পারবে। নেপাল ও গোপাল ক্ষুদিরামের দুই ছেলে, নেপালের বয়স ১২, গোপালের ১০। কদিন থেকে পেট ভরে খেতে না পেয়ে ওরা দুই ভাই সংসারের উপর বিরক্ত হয়ে উঠেছে। নেপাল বললে, এই গোপলা, খিদে পেয়েছে না তোর? গোপাল ছিপ চাচতে চাচতে বললে, হুঁ দাদা। মাকে গিয়ে বল, আমারও পেট চুঁই চুঁই করছে। মা বকে, তুমি যাও দাদা। বকোগে, আমার নাম করে মাকে বলতে পারবি নে? এমন সময় পাড়ার শিবু বাণুর যে ছেলে চুনিকে আসতে দেখে নেপাল ডাকলে, ও চুনি, শুনে যা। চুনি বয়সে নেপালের চেয়ে বড়, অবস্থাপন্ন গৃহস্থের ছেলে, বেশ চেহারা। নেপালের ডাকে সে ওদের উঠোনের বেড়ার কাছে দাঁড়িয়ে বললে, কি আয় না ভেতরে। না যাব না, বেলা বয়ে যাচ্ছে, আমি জটি পিসিমাদের বাড়ি যাচ্ছি, মা সেখানে রয়েছে কি না ডাকতে যাচ্ছি। কেন, তোর মা এখন সেখানে? যে ওদের ডাল ভাঙতে গিয়েছে, তাল নবমীর ব্রত আসছে এই মঙ্গলবার, ওদের বাড়ির লোকজন খাবে। সত্যি? তা জানিস নে বুঝি, আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করবে, গায়েও বলবে। আমাদেরও করবে? সবাইকে যখন নেমন্তন্ন করবে তোদের কি বাদ দেবে? চুনি চলে গেলে নেপাল ছোট ভাইকে বললে, আজ কি বার রে, তা তুই কি জানিস? আজ শুক্রবার বোধ হয়, মঙ্গলবারে নেমন্তন্ন। গোপাল বললে, কি মজা না দাদা? চুপ করে থাক, তোর বুদ্ধি শুদ্ধি নেই। তাল নবমীর বেত্তয় তালের বড়া করে, তুই জানিস? গোপাল সেটা জানত না, কিন্তু দাদার মুখে শুনে খুব খুশি হয়ে উঠল। সত্যি তা যদি হয় তবে সে সুখাদ্য খাবার সম্ভাবনা বহু দূরবর্তী নয়, ঘনিয়ে এসেছে কাছে। দাদার সঙ্গে বাড়ি যাবার পথে পড়ে জটি পিসিমার বাড়ি। নেপাল বললে, তুই দাঁড়া, ওদের বাড়ি ঢুকে দেখে আসি, ওদের বাড়ি তালের দরকার হবে, যদি তাল কেনে। এই গ্রামের মধ্যে তালের গাছ নেই, মাঠে প্রকাণ্ড তাল দেখি, নেপাল সেখান থেকে তাল কুড়িয়ে এনে গায়ে বিক্রি করে। জটি পিসিমার সামনেই দাঁড়িয়ে, তিনি গ্রামের নটবর মুখুজ্জের স্ত্রী, ভালো নাম হরিমতি। গ্রাম শুদ্ধ ছেলে মেয়ে তাকে ডাকে জটি পিসিমা। পিসিমা বললেন, কিরে তাল নেবে পিসিমা? হ্যাঁ নেব বই কি, আমাদের তো দরকার হবে মঙ্গলবার। ঠিক এই সময় দাদার পিছু পিছু গোপালও এসে দাঁড়িয়েছে। জটি পিসিমা বললেন, পেছনে কে রে? গোপাল, তা সন্ধেবেলা দুই ভাই গিয়েছিলি কোথায়? নেপাল সলজ্জ মুখে বললে, মাছ ধরতে। পেলি? ওই দুটো পুঁটি আর একটা ছোট বেলে। তাহলে যাই পিসিমা। আচ্ছা এসো কে বাবা, সন্ধে হয়ে গেল, অন্ধকারে চলাফেরা করা ভালো নয় বর্ষাকালে।
জ্যোতি পিসিমা তাল সম্বন্ধে আর কোনো আগ্রহ দেখালেন না বা তাল নবমীর ব্রত উপলক্ষে তাদের নিমন্ত্রণ করার উল্লেখ করলেন না। যদিও দুজনেরই আশা ছিল হয়তো জ্যোতি পিসিমা তাদের দেখলেই নিমন্ত্রণ করবেন। এখন দরজার কাছে গিয়ে নেপাল আবার পেছন ফিরে জিজ্ঞেস করলে, তাল নেবেন তাহলে? তাল তা দিয়ে যেও বাবা, কটা করে পয়সায়? দুটো করে দিচ্ছি পিসিমা। তা নেবেন আপনি? তিনটে করেই নেবেন। বেশ কালো হেঁড়ে তাল তো, আমাদের তালের পিঠে হবে তাল নবমীর দিন, ভালো তাল চাই। নিষ্কালো তাল তাল পাবেন, দেখে নেবেন আপনি। গোপাল বাইরে এসেই দাদাকে বললে, কবে তাল দিবি দাদা? কাল। তুই ওদের কাছে পয়সা নিস নে দাদা। হ্যাঁ, নেপাল আশ্চর্য হয়ে বললে, কেন রে? তাহলে আমাদের নেমন্তন্ন করবে, দেখিস এখন। দূর, তা হয় না, আমি কষ্ট করে তাল কুড়োবো আর পয়সা নেব না। রাত্রে বৃষ্টি নামে, হুহু বাদলার হাওয়া, সেই সঙ্গে পূব দিকের জানলার কপাট দড়ি বাঁধা, হাওয়ায় দড়ি ছিঁড়ে সারা রাত খটখট করে শব্দ করে ঝড় বৃষ্টির দিনে। গোপালের ঘুম হয় না, তা যেন ভয় ভয় করে। সে শুয়ে শুয়ে ভাবছে, দাদা তাল যদি বিক্রি করে তবে ওরা নিমন্ত্রণ করবে না, তা কখনো করে? খুব ভোরবেলা উঠে গোপাল দেখলে বাড়ির সবাই ঘুমিয়ে, কেউই তখন ওঠেনি। রাত্রে বৃষ্টি থেমে গিয়েছে, সামান্য একটু টিপ টিপ বৃষ্টি পড়ছে। গোপাল এক ছুটে চলে গেল গ্রামের পাশে সেই তালদিঘির ধারে। মাঠে এক হাঁটু জল আর কাদা। গ্রামের উত্তরপাড়ার গণেশ কাওরা লাঙল ঘাড়ে এই এত সকালে মাঠে যাচ্ছে। ওকে দেখে বললে, কে খোকা ঠাকুর, যাচ্ছ কনে এত ভরে? তালকুড়ুতে, দিঘির পাড়ে। বড্ড সাপের ভয় খোকা ঠাকুর, বর্ষাকালে ওখানে যেও না একা একা। গোপাল ভয়ে ভয়ে দিঘির তাল পুকুরের তালের বনে ঢুকে তাল খুঁজতে লাগল। বড় আর কালো কুচকুচে একটা মাত্র তাল প্রায় জলের ধারে পড়ে, সেটা কুড়িয়ে নিয়ে ফিরে আসবার পথে আরও গোটা তিনেক ছোট ছোট তাল পাওয়া গেল। ছেলে মানুষ, এত তাল বয়ে আনার সাধ্য নেই। দুটি মাত্র তাল নিয়ে সোজা একেবারে জ্যোতি পিসিমার বাড়ি হাজির। জ্যোতি পিসিমা সবে মাত্র সদর দোর খুলে দোরগোড়ায় জলের ধারা দিচ্ছে। ওকে এত সকালে দেখে অবাক হয়ে বললেন, কিরে খোকা? গোপাল একগাল হেসে বললে, তোমার জন্য তাল এনেছি পিসিমা। জ্যোতি পিসিমা আর কিছু না বলে তাল দুটো হাতে করে নিয়ে বাড়ির ভেতর চলে গেলেন। গোপাল একবার ভাবলে তাল নবমী কবে জিজ্ঞেস করে, কিন্তু সাহসে কুলোয় না তার। সারাদিন গোপালের মন খেলাধুলোর ফাঁকে কেবলই অন্যমনস্ক হয়ে পড়ে। ঘন বর্ষার দুপুরে মুখ উঁচু করে দেখে নারকোল গাছের মাথা থেকে পাতা বেয়ে জল ঝরে পড়ছে, বাঁশ ঝাড় নুয়ে নুয়ে পড়ছে বাতলার হাওয়ায়, বকুলতলার ডোবায় কটকটে ব্যাঙের দল থেকে থেকে ডাকছে। গোপাল জিজ্ঞেস করলে, ব্যাঙগুলো আজকাল তেমন ডাকে না কেন মা? গোপালের মা বলেন, নতুন জলে ডাকে, এখন পুরনো জলে তত আমোদ নেই ওদের। আজকে বার মা? সোমবার। কেন রে, বারের খোঁজে তোর কি দরকার? মঙ্গলবারে তাল নবমী না মা? তা হয়তো হবে, কি জানি বাপু, নিজের হাঁড়িতে জাল জোটে না, তাল নবমীর খোঁজে কি দরকার আমার? সারাদিন কেটে গেল। নেপাল বিকেলের দিকে জিজ্ঞেস করলে, জ্যোতি পিসিমার বাড়িতে তাল দিয়েছিলি আজ সকালে? কোথায় পেলি তুই? আমি তাল দিতে গেলে পিসি বললেন, গোপাল তাল দিয়ে গেছে, পয়সা নেয়নি। কেন তুই দিতে গেলি? একটা পয়সা হলে দুজনে মুড়ি কিনে খেতাম।
ওরা ওরা নেমন্তন্ন করবে, দেখিস দাদা কাল তো তাল নবমী। সে এমনি নেমন্তন্ন করবে, পয়সা নিলেও করবে, তুই একটা বোকা। আচ্ছা দাদা, কাল তো মঙ্গলবার না? হুম। রাত্রে উত্তেজনায় গোপালের ঘুম হয় না। বাড়ির পাশের বড় বকুল গাছটায় জোনাকির ঝাঁক জ্বলছে। জানলা দিয়ে সেদিকে চেয়ে চেয়ে সে ভাবে, কাল সকালটা হলে হয়, কতক্ষণ যে রাত পোহাবে। জ্যোতি পিসিমা আদর করে ওকে বললেন খাওয়ানোর সময়, খোকা কাঁকুড়ের ডাল না আর নিবি? মুগের ডাল বেশি করে মেখে নে। জ্যোতি পিসিমার বড় মেয়ে লাবণ্যদি একখানা থালায় গরম গরম তিল পিটুলি ভাজা এনে ওর সামনে ধরে হেসে বললে, খোকা কখানা নিবি তিল পিটুলি? বলেই লাবণ্যদি থালাখানা উপুড় করে তার পাতে ঢেলে দিলে। তারপর জ্যোতি পিসিমা আনলেন পায়েস আর তালের বড়া। হেসে বললেন, খোকা যাই তাল কুড়িয়ে দিয়েছিলি তাই পায়েস হলো, খা খা খুব খা। আর যে তাল নবমী রে, কত কি চমৎকার ধরনের রাঁধা তরকারির গন্ধ বাতাসে, খেজুর গুড়ের পায়েসের সুগন্ধ বাতাসে। গোপালের মন খুশি ও আনন্দে ভরে উঠল। সে বসে বসে খাচ্ছে, কেবলই খাচ্ছে, সবার খাওয়া শেষ ও তবুও খেয়েই যাচ্ছে। লাবণ্যদি হেসে হেসে বলছে, আর নিবি তিল পিটুলি আর নিবি? ও গোপাল, গোপাল! হঠাৎ গোপাল চোখ চেয়ে দেখলে জানলার পাশে বর্ষার জলে ভেজা ঝোপঝাড়, তাদের সেই আতা গাছটা, সে শুয়ে আছে তাদের বাড়িতে। মার হাতের মৃদু ঠেলায় ঘুম ভেঙেছে। মা পাশে দাঁড়িয়ে বলছেন, ওঠ ওঠ, বেলা হয়েছে কত, মেঘ করে আছে তাই বোঝা যাচ্ছে না। বোকার মতো ফ্যাল ফ্যাল করে সে মায়ের মুখের দিকে চেয়ে রইল। আজ কি বার মা? মঙ্গলবার। তাও তো বটে, আজই তো তাল নবমী, ঘুমের মধ্যে ওসব কি হিজিবিজি স্বপ্ন সে দেখছিল। বেলা আরো বাড়ল, ঘন মেঘাচ্ছন্ন বর্ষার দিনে যদিও বোঝা গেল না বেলা কতটা হয়েছে। গোপাল দরজার সামনে একটা কাঠের গুঁড়ির ওপর ঠায় বসে রইল। বৃষ্টি নেই একটু, মেঘ জমকালো আকাশ, বাদলের সজল হাওয়ায় গা শিরশির করে। গোপাল আশায় আশায় বসে রইল বটে, কিন্তু কই, পিসিমাদের বাড়ি থেকে কেউ তো নেমন্তন্ন করতে এলো না। অনেক বেলায় তাদের পাড়ার জগবন্ধু চক্রবর্তী তার ছেলে মেয়ে নিয়ে সামনের পথ দিয়ে কোথায় যেন চলেছেন। তাদের পেছনে রাখাল রায় ও তাঁর ছেলে শানু, তার পেছনে কালীবর বাণিজ্যের বড় ছেলে পাঁচু আর ওপাড়ার হরেন। গোপাল ভাবলে, এরা যায় কোথায়? এ দলটি চলে যাবার পর বুড়ো নবীন ভট্টাচ ও তার ছোট ভাই দিনু একসঙ্গে এক পাল ছেলে মেয়ে নিয়ে চলেছে। দিনু ভট্টাচের ছেলে কুড়োরাম ওকে দেখে বললে, এখানে বসে কেন রে, যাবি নে? গোপাল বললে, কোথায় যাচ্ছিস তোরা? জ্যোতি পিসিমাদের বাড়ি তাল নবমীর নেমন্তন্ন খেতে। করেনি তোদের? ওরা বেছে বেছে বলেছে কিনা সবাইকে তো বলেনি। গোপাল হঠাৎ রাগে অভিমানে যেন দিশেহারা হয়ে গেল, রেগে দাঁড়িয়ে উঠে বললে, কেন করবে না আমাদের নিমন্ত্রণ, কেন করবে না? আমরা আমরা পরে যাব। রাগ করবার মতো কি কথা সে বলেছে বুঝতে না পেরে কুড়োরাম অবাক হয়ে বললে, বারে তা তো রাগ করিস কেন, কি হয়েছে? ওরা চলে যাবার সঙ্গে সঙ্গে গোপালের চোখে জল এসে পড়ল, বোধহয় সংসারের অবিচার দেখেই। পথ চেয়ে সে বসে আছে কদিন থেকে, কিন্তু তার কেবল পথ চাওয়াই সার হল। তার সজল ঝাপসা দৃষ্টির সামনে পাড়ার হারু, হিতেন, দেবেন, গুটকে,
তাদের বাপ কাকাদের সঙ্গে একে একে তার বাড়ির সামনে দিয়ে জটি পিসিমাদের বাড়ির দিকে চলে গেল।